মা 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 এখনো উঠেনি কি ব্যাপার মা আরিও ওকে হ্যাঁ কেন মর্নিং ওয়াকে গেলে না এতক্ষণ ধরে শুয়ে আছো শরীর ভালো তো হ্যাঁ শরীর ভালো কিন্তু মনটা আসলে রাতেও ভালো করে ঘুমোতে পারিনি নতুন কোনো সাবজেক্ট মাথায় এসেছে এটা তো আরে না ঠিক তা না তাহলে কি তাহলে যে কি মনটা যে কেমন অস্থির অস্থির লাগছে Are you sure? You're fine. একটু টায়ার্ড লাগছে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে ওকে ঠিক আছে তুমি এখন সোজা গিয়ে ঘুমাও আজকাল লেখালেখি করার কোনো দরকার নেই আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো ওকে জি এখন উঠো উঠো উঠে গিয়ে ঘুমাও আচ্ছা খোদা হাফেজ খোদা হাফেজ খালাম্মা একজন মহিলা আসছে আপনার সাথে দেখা করতে চায় আজ না এখন আমি পারবো না একটু ঘুমোতে হবে বলছি তা বলে জরুরি দরকার দেখা করতেই হবে যত জরুরি হোক আমি এখন পারবো না ওকে যেতে বলো কিন্তু আমাকে যে দেখা করতেই হবে হ্যালো জি 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 আমার মনে আছে জি ধরুন সপ্তাহ খানে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে এক সপ্তাহ পর আপনি রবি স্যারকে পাঠিয়ে দেবেন আমি তার হাতে আমার স্ক্রিপ্টটা দিয়ে দেব থ্যাংক ইউ জি আচ্ছা আপনি খুব ভালো লেখেন থ্যাংক ইউ আমি তো জানতামই না যে আপনি এত বড় একজন অথর ইনফ্যাক্ট আপনি যে লেখেন সেটাই তো আমি জানতাম না আমি কি জানতাম না কি আমি যে কখন কীভাবে লেখালেখি শুরু করেছি আমি নিজেও বলতে পারবো না আর আপনি যে এখানে আছেন এটাও আমি জানতাম না জানবো কী করে বলুন আপনাকে তো আমি খুঁজছি এতগুলো বছর ধরে মাঝে মাঝে মনে হতো কোনোদিনই খুঁজে পাবো না কিন্তু দেখুন আপনাকে কিন্তু আমি ঠিকই খুঁজে পেয়েছি এ কি তুমি এত তাড়াতাড়ি চলে এলে স্কুলে যাওনি ক্লাস নেই না তোমার শরীরটা খারাপ দেখে গেলাম তাই মাঝপথ থেকে ফিরে এসেছি অসুবিধা নেই অন্য একজন আমার ক্লাস নিয়ে নেবে
কিন্তু উনি নীলা আমার মেয়ে। মেয়ে? আমার বড় মেয়ে। আমার ছোট মেয়ে। আমি জানতাম তুমি শুধু পাঠকদের সাথে রহস্য করো, কিন্তু আমার সাথে রহস্য করছো। একদিন শিওর তুমি কিছু একটা করেছো, বিকজ তুমি ইম্পসিবল। ঝগড়া ঝাটি তোমার একটা স্বভাব। ঝগড়া হয়েছিল না আপনাদের? মানে তুমি এতদিন মানে তুমি মা ওকে আমি একটা ফোন করে আসছি প্লিজ। হ্যালো, আমি তিথি। না না, আমি আজকে আসবো না। আরে আজকে কেন, কালকে পরশু, মানে এই সপ্তাহের মধ্যে আসবো না। আরে শুনো, আমার আমাদের বাসায় একটা দারুণ ঘটনা ঘটেছে। আরে আমার বোন এসছে, আমার আপন বোন। আরে আমি নিজেই কি জানি না কি আমার একটা আপন বোন আছে। না এতদিন যোগাযোগ ছিল না, এখন কিছু বলতে পারবো না, পরে যখন দেখা হবে তখন বলবো, ঠিক আছে? কিন্তু আমাকে তো কথা বলতেই হবে। হ্যাঁ বলবে তো বটে, কিন্তু একটু অপেক্ষা। অপেক্ষা? আর কত অপেক্ষা? আমি আমি জানি, আমি বুঝি। আপনি বোঝেন? আপনি যদি বুঝতেন তাহলে ওই দিন প্লিজ প্লিজ এখন না, আমি আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তিথির সামনে নয়। একটু সময় প্লিজ প্লিজ। আমার জীবনের পুরোটা সময় তো আপনি নিয়ে নিয়েছেন, আপনার আর কত সময় লাগবে? শিরিন সুলতানা আর মাত্র দুটো দিন, পরশুদিন তিথির জন্মদিন, ওই ওই দিনটা পর্যন্ত। দুটো দিন মানে আমার জন্মদিনের পরপর আপনি চলে যাবেন নাকি? এই প্রথম আপুকে দেখলাম, এতদিন কোথায় ছিল, কী হয়েছিল, কেন তোমাদের মানবী মানে সেটা তো আমি কিছুই জানলাম না। আমাকে বুঝতে হবে না, জানতে হবে না? এত তাড়াতাড়ি তো যেতে পারবে না, তাই না? মানে দিদি হয়েছে কি? দেখা হয়েছে, ফাইনালি দেখা হলো। ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন, অবশ্যই পারবো। এতগুলো বছর অপেক্ষা করেছি আর মাত্র তো কয়েকটা দিনের ব্যাপার। আমি ছাড়ি, আমি একটু ওদিকে যাই। আইল কল ইউ। হ্যাঁ টেক কেয়ার। কি করছো? আপু এখানে শোবে না, তাই চাদর তাদের পাল্টে দিলাম। না না, এখানে কেন, ও তো আমার সঙ্গে শোবে। মা তোমার খাটটা তো আমার থেকে ছোট, দুজন কিভাবে শোবে? আমি নিচে শোবো। তুমি নিচে শোবে, ভিতর ব্যাক পেইন, কিচ্ছু হবে না। বুঝেছি, তোমরা মা মেয়ে একসাথে থাকতে চাও তো? ওকে, আমার তো বোন আর তোমার মেয়ে, সুতরাং তোমার অধিকারটা বেশি।
ঠিক আছে, তোমরা তাহলে এখানে থাকো, আমি তোমার ঘরে শুচ্ছি। আর মা, গল্প করতে করতে সারা পার করে দিবে না, তোমার প্রেশার বাড়বে। টেক কেয়ার, গুড নাইট, গুড নাইট। ঘুমের ওষুধ খাই তো, একটু তাড়াতাড়ি বিছানায় শুতে হবে। আমিও আজকাল ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই। তিথি কোথায় রে? তুই জানো আমি তো তোর কাউকে দেখিনি, তোর পাও নাই, মনে হয় দুইজন কোথাও গেছে। কি বলছিস, কি আজে বাজে কথা বলছিস? দুজনে একসঙ্গে বাইরে গেছে, এত সকালবেলা কোথায় যাবে? কোথায় তুই কি করছিলি একটু খেয়াল রাখতে পারিস না? কি আশ্চর্য! ভয় পেয়ে গিয়েছিলেন শিরিন সুলতানা? ভেবেছিলেন আপনার মেয়েকে নিয়ে বুঝি পালিয়ে গেলাম কিনা। মা শিখিয়েছে, আমি অবশ্য এটাতে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দিই। কি? দারচিনি, সামান্য দারচিনি গুঁড়া। পানি বলগোটা সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলি আর বেশিক্ষণ জাল দিই না। দেখো তোমাকে বলে ফেললাম, মা আমাকে সবসময় জিজ্ঞেস করে, কখনো বলি না, কিন্তু তুমি একবার জিজ্ঞেস করলে বলে ফেললাম। কেন বললাম জানো? কেন? বোনের সাথে সিক্রেট শেয়ার করার যে আনন্দ, যে মজা, সেটার কারোর সাথে সম্ভব না। আমি অনেক ভাবতাম যদি আমার একটা বোন থাকতো, মানে আমার ছোট হতে পারতো বা বড় হতে পারতো, তার সাথে কত কিছু করতে পারতাম। ধরো একসাথে রাতে ঘুমাতাম, রান্না করতাম, বৃষ্টিতে ভিজতাম, ঝগড়া করতাম।
অনেক কিছু শেয়ার করতে পারতাম, অনেক কিছু। তোমার কি অনেক কিছু শেয়ার করার ইচ্ছে? মার সাথে তো সব কিছু শেয়ার করা যায় না। আর এখানে আমার কোনো ফ্রেন্ড নেই, অনেক লোনলি লাগে। অথচ দেখো তুমি তো ছিলে, কিন্তু তোমার কথা মা আমাকে কখনো বলেনি। কেন বলেনি? একটা প্রশ্ন করতে চাই, যদিও মাকে অনেকবার করেছি, কখনো উত্তর পাইনি। আমাদের বাবা কেমন ছিলেন, কি করতেন, কে ছিলেন? আমার আসলে খুব জানতে ইচ্ছে করে, আমি তো বাবাকে কখনো দেখিনি। তুমি নিশ্চয়ই দেখেছো, তোমাকে নিশ্চয়ই খুব আদর কর। তিথি জানতে চাচ্ছে আমাদের বাবাকে। কি উত্তর দেবো এই প্রশ্নের আমি তিথিকে? কি বলবো তিথিকে? আমার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর তো আপনার কাছে আছে, তাই না? আমি সব প্রশ্নের উত্তর দেব, সব। কাল তিথির জন্মদিন, জন্মদিনটা হয়ে যাক, তারপর তারপর আমি তোমার সব উত্তর দেব। সরি, সবসময় আমি আর মা থাকি তো, তোমার কথা একদম ভুলে গেছিলাম। হ্যালো, একটু ধরুন প্লিজ। হ্যাঁ, হ্যালো। হ্যালো নীলা। হ্যাঁ বলো, কি খবর নীলা? আরে ক্রাইং, আরে ওকে? হ্যাঁ আমি ঠিক আছি। ঠিক আছো? তাহলে কাঁদছো কেন? নিশ্চয়ই কিছু হয়েছে, আমি কাল সকালে আসছি। প্লিজ প্লিজ তুমি এসো না, লেট মি হ্যান্ডেল দিস। দুই দিন হয়ে গেল তুমি গেছো, কোনো কিছুই করতে পারোনি, এখন তুমি কাঁদছ, তারপরও বলছো আমাকে না আসতে। শোনো, আমার আর একটা দিন সময় লাগবে। হ্যাঁ, আর মাত্র একটা দিন। কিন্তু নীলা, তুমি একা একা। প্লিজ প্লিজ আর একটা দিন। হ্যাঁ প্লিজ। ওকে, বাট প্রমিস মি তুমি ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক থাকবো। ছাড়ছি কেমন, বাই। মা, আমি ঠিক বুঝলাম না আপু কাঁদছে কেন। আমি কি উল্টাপাল্টা কিছু বললাম? না, উল্টাপাল্টা কিছু না, কিন্তু কে ফোন করেছে? মনে হলো আপুর হাজবেন্ড। ও, কী বলেছে তোমাকে? আমাকে কি বলবে, আপুকে চাইলে বললাম দিচ্ছি। ও, তুমি কে জিজ্ঞেস করেনি? হ্যাঁ করেছিল। কি বলেছো তুমি? আমি বললাম যে আমি আপুর ছোট বোন।
what's going on? সব ঠিক আছে তো? মা, is everything okay? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। তুমি যাও, শুয়ে পড়ে গেছো, আমি দেখছি। যাও তুমি। মাসুদ ফোন করেছিল? কেমন আছো? তোমরা ভালো আছো? কেন কেন মা? তুমি আমার মা, তুমি আমার নিজের মা। আমার এত বড় ক্ষতি কি করে করেছিলে? 22 বছর তুমি নিজের মেয়েকে এত কষ্ট কিভাবে দিয়েছিলে? না মা, আজ চুপ করে থাকলে চলবে না, তোমাকে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। কেন মা, কেন? তার আগে বলো, তুমি কি করে জানলে যে আমি এখানে আছি? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড। কারণ তুমি তো খুব চালাকির সাথে নিজের নাম শিরিন সুলতানা, শিরিন সুলতানা রেখেছ, পরিচয় বদলেছ, জায়গা বদলেছ। আমার তো এক এক সময় মনে হয়েছিল ব্যাপারটা ইম্পসিবল তোমাকে খুঁজে বের করা, কিন্তু আমি ইম্পসিবলকে পসিবল করেছি মা। কিভাবে? শিরিন সুলতানা নামে একজন লেখিকার একটা বই হঠাৎ হাতে এসে গেল, page 45, line 17, মানুষ স্বপ্ন দেখে ঘুমিয়ে, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করে জেগে থেকে। page 52, line 24, মানুষের জীবনের সবচাইতে মূল্যবান বিষয় হচ্ছে সময়, যে সময়কে মেনে চলে এসে জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। দেখো মা, তুমি যতই তোমার নাম, তোমার ঠিকানা, তোমার পরিচয় বদলাও না কেন, তুমি তো তোমার আদর্শ, নীতি, ধ্যান, ধারণা এগুলো বদলাতে পারো নি। দুটো লাইনে ধরা পড়ে গেলে মা আমার কাছে, আমি বুঝলাম আমার 22 বছরের খোঁজা শেষ হয়েছে। তারপরে কি? তোমার প্রকাশকের কাছে গেলাম, ঠিকানা বের করলাম। তুমি জানো মা, এই 22 বছর তোমার সাথে আমি মনে মনে কত কথা বলেছি, কিন্তু সব কথার শেষ কথা ছিল একটি প্রশ্ন, কেন 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 তুমি আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিলে? আমি আমি জীবনে আর মা ডাক শুনিনি, আর আজ এই 22 বছর পর আমার মেয়ে আমাকে আপা বলে ডাকছে, আর আমি ওকে বলতে পারছি না যে আমি তোমার আপা না, তুমি আমাকে মা বলে ডাকো মা। পূজা বলছে তা কি? ও যা বলছে সত্যি। তার মানে তুমি আমার বোন না?
মা। আমি তোমার মা। তাহলে তুমি এতদিন কোথায় ছিলে? তার মানে সারাটা জীবন তুমি আমাকে মিথ্যে বলেছ, শুধু মিথ্যে। তোমার পরিচয়, আমার সম্পর্ক, সব সব মিথ্যে। বলকোঠে মাত্র নামিয়ে ফেলেছি, অল্প একটু দারচিনি গুঁড়া, তোমার ইনগ্রিডিয়েন্ট। থ্যাংক ইউ। আপু বলবো নাকি? তিথি, আমার তখন বয়স কত হবে বলো? 16-17 ইন্টারমিডিয়েট পড়ি। আমার এক বন্ধুর বাড়িতে তোমার বাবা মাসুদের সাথে আমার পরিচয় হয়। প্রথম দেখাতেই আমরা প্রেমে পড়ে গিয়েছিলাম। বয়সটা একবার চিন্তা করে দেখো, কীরকম একটা উত্তেজনা। কলেজ পালিয়ে দেখা করা, সবার চোখ এড়িয়ে একটু হাত ধরা, এভাবেই কাটছিল দিন। হঠাৎ মাসুদ এসে বলল ওরা 6 মাসের জন্য ইংল্যান্ডে যাবে। আমি বললাম যাও, ঘুরে আসো, আমি অপেক্ষা করছি। কিন্তু রাজি হলো না, বলে চলো বিয়ে করে ফেলি। কোর্টে এখন বিয়ে করে ফেলি, পরে সবাইকে জানানো যাবে। আমারও যে কী হলো, রাজি হয়ে গেলাম জানো, বিয়ে করলাম। তার কয়েক সপ্তাহ পরে ওরা চলে গেল। তার কয়েকদিন পর আমি টের পেলাম যে আমি প্রেগনেন্ট। ফোন করলাম ইংল্যান্ডে, জানালাম ওকে। বলল হ্যাঁ, আমি এক্ষুনি বাবা মার সাথে কথা বলে সব কিছু ঠিক করে ফেলছি। তারপর অপেক্ষা করে আছি, একদিন, দুদিন, সপ্তাহ, মাস, কোনো খবর নেই। পরে ওর এক বন্ধু আমাকে জানালো যে ওরা আমেরিকা চলে গেছে। তারপর আমি আর মা ঠিকানা বদলালাম। তুমি হলে, আমরা আবার ঠিকানা বদলালাম। ওখানে সবাই জানলো যে তুমি মার মেয়ে। এটাই সত্যি যে তোমাকে আমি খুব একটা সময় দেইনি, মাই তোমার দেখাশোনা করতেন। কারণ আমার জীবনে তখন একটাই লক্ষ্য, আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের জীবনের সমস্ত অপমান আর গ্লানির ঊর্ধ্বে উঠে যাওয়া। তারপর একদিন হঠাৎ মাসুদের সাথে দেখা। ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিলাম, কিন্তু ও যখন এসে আমার হাত ধরে বলল যে
ওর কথা আমাকে শুনতেই হবে, আমি না করতে পারিনি। বললো যে প্রেগনেন্সির কথা শুনে ও নাকি ভীষণ ঘাবড়ে গিয়েছিল, পরে আমেরিকায় গিয়ে ওর বাবা মাকে যখন বলেছে ওর বাবা মা বিয়েতে রাজি হয়নি, তারপরে অনেক কষ্টে ওনাদেরকে রাজি করিয়ে দেশে ফিরে এসেছিল আমাদের কাছে, কিন্তু আমরা তো আর তখন সেই ঠিকানায় নেই। জানো তিথি, 2 বছর ধরে মাসুদ আমাদেরকে খুঁজেছে, তারপরে একসময় খুঁজে পেয়েছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা যা হয়েছে হয়েছে, সব কিছু পিছনে ফেলে আমরা আবার নতুন করে জীবন শুরু করব। আমি কি ভীষণ খুশি হয়েছিলাম না, বাড়ি ফিরে এলাম, মাকে ডেকে বললাম, মা 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 মাসুদ ফিরে এসেছে, মা আমার সংসার হবে, আমার সুন্দর একটা জীবন হবে, আমার মেয়েটা মা বাবা দুজনকেই পাবে, মা মাসুদ কাল আসবে, মা আমাদেরকে নিয়ে যাবে, আমার চাইতে সুখী আর কেউ নেই, মাত্র তো একটা রাত না, একটা রাত, কীভাবে সে রাতটা কেটেছে আমার খালি মনে হচ্ছিল রাতটা তো কাটবেই না, কখন রাত কাটবে কখন সকাল হবে, রাত কাটলো সকাল হলো মাসুদ এলো, কিন্তু আমার জীবন তো তখন পাল্টে গেছে না। আমি যখন আমার নতুন সংসারের স্বপ্ন নিয়ে ঘুমাচ্ছি, আমার মা আমার মা আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তারপর তারপর 22টা বছর আমি আর তোমার বাবা তোমাকে খুঁজছি, প্রতিদিন প্রতিটা মুহূর্ত। উনি নিজের মেয়ের সাথে এমন করলেন কেন? কেন কেন আমি তিথিকে নিয়ে পালালাম? আমি জানি তোমাদের দুজনের মনেই একটাই প্রশ্ন, প্রশ্নটার উত্তর আমার কাছে আছে, পরিষ্কার স্বচ্ছ একটা উত্তর। সেই উত্তরটাই আমরা মা মেয়ে তোমার কাছে চাই। মা মেয়ে? হ্যাঁ আসলে তো তোমরা তাই, কিন্তু মাসুদ যখন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তুমি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পেরেছিলে যে তুমি তিথিকে চাও না, এবং তিথিকে তোমার একটা বোঝা মনে হয়েছিল। তিথির জন্মাবার পর সবাই জেনেছে তিথি আমার মেয়ে এবং আমি ওর মা। তিথি জন্মাবার পর থেকেই আমি ওকে মা হয়েই মানুষ করেছিলাম। ও যখন রাতের পর রাত কাঁদত, তখন আমি ওকে এই দুহাতে করে ঘরের এ মাথা থেকে ও মাথা হাঁটতাম, সেটা আমি মা হয়েই করেছিলাম। তুমি কিন্তু কখনো ফিরেও তাকাওনি। ও যখন আধো আধো বুলিতে আমাকে মা বলে ডাকত, সেই ডাকও কিন্তু আমি শুনেছি, তুমি কখনো শোনোনি। বাপের অপরাধের সমস্ত শাস্তিটা তুমি ওই ছোট্ট একটা শিশুর উপর দিতে চেয়েছিলে। তারপর একদিন মাসুদ এলো, তুমি বললে, মা আমি মাসুদের কাছে ফিরে যাচ্ছি, মা মা আমাদের সংসার হবে, মাসুদ আমাদেরকে আমেরিকায় নিয়ে যাচ্ছে। আচ্ছা তোমার মনে পড়ে সেই প্রথম 3টি বছরের মধ্যে প্রথমবারের মতো তুমি তিথিকে কোলে নিয়েছিলে? তারপর তুমি তিথিকে নিয়ে তোমার পাশে শোয়ালে, সেদিন আমার কেমন মনে হয়েছিল জানো? আমার মনে হয়েছিল
আমার বুকের ভেতর থেকে কে যেন কলজেটা টেনে বার করে দিচ্ছে। আমি আমি সহ্য করতে পারছিলাম না। তুমি তখন তোমার নতুন সংসার, তোমার নতুন জীবনের নেশায় পাগল। কি নিয়ে আমার জীবন কাটবে? আমি না ভাবলাম তুমি তো ঠিকই ভেবে নিয়েছিলে মা। হ্যাঁ হ্যাঁ ভেবেছি। এই প্রথম আমি নিজের জন্য ভাবলাম, এতে তো কোনো অপরাধ নেই। আমার স্বজনরা যখন আমার জন্য ভাবে না, তখন তো আমাকে একটু ভাবতেই হয়। ভোর রাতে আমি তিথিকে তোমার পাশ থেকে কোলে তুলে নিলাম। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তখনও ভাবিনি যে ওকে নিয়ে আমি পালাব। কিন্তু যখন দেখলাম তিথি নিশ্চিন্তে অঘোরে পরম শান্তিতে আমার কোলে ঘুমোচ্ছে, তখন আমি বুঝলাম যে আমি ওকে সবচেয়ে বেশি নিরাপদ আশ্রয় দিতে পারি, আমি ওকে সবচেয়ে বেশি ভালোবাসব। ব্যাস আমি ওকে নিয়ে পালালাম, আমি ওকে নিয়ে পালালাম। তুমি একবারও আমার কথা ভাবনি মা? হ্যাঁ ভেবেছি, ভেবেছি তুমি মাসুদকে নিয়ে নতুন করে সংসার করবে, তোমার সংসারে নতুন সন্তান আসবে, দুই ছেলে এক মেয়ে, দুই মেয়ে এক ছেলে, না হয় এক ছেলে এক মেয়ে, সব নিয়ে তুমি বেশ সুখে থাকবে, তোমার সুখের সংসার, তোমার অনাবিল সুখ, অনেক অনেক সুখ। সেই সুখ থেকে আমি একটুখানি সুখ একটুখানি সুখ চুরি করে নিয়ে যেতে চেয়েছিলাম, একটুখানি সুখ। তুমি আমার পুরোটা সুখ চুরি করে নিয়েছিলে মা, সবটুক সুখ। ছোটাপু তো সকালে উঠেই বাইরে গেছে। ও মানে তখন ওর হাব ভাব মানে মুড টুট মানে কীরকম হাব ভাবটা কীরকম ছিল? আমাকে তো বললো বুয়া দরজা ঠিক মতো বন্ধ করে দাও। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আসুন ওই এক কাপ চায়ের পানি বসিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যখন তিথিকে নিয়ে চলে গেলে আমি আর মাসুদ পাগলের মতো খুঁজেছি, চেনা অচেনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কোনো খবর জানে না।
সে একটা বছর মা কিভাবে কেটেছে আমার, তারপর আবার পড়াশোনা শুরু করলাম, ডাক্তার হলাম। মাসুদ বলল ঠিক আছে ঠিক আছে, তিথিকে মা নিয়ে গেছে, যাক আমাদের তো সামনে জীবন পড়ে আছে, সন্তান হবে, সংসার হবে। আইরনি কি জানো মা, আমার ডাক্তার আমাকে বলল যে আমার ফার্স্ট ইস্যুর সময় কিছু কমপ্লিকেশনসের কারণে আমি আর কোনোদিনও কনসিভ করতে পারব না। আমি আর কখনো মা হতে পারব না। কিন্তু আমি তো মা হয়েছি তাই না, আমার তো একটা মেয়ে আছে যে মেয়েকে আমার মা, আমার নিজের মা চুরি করে নিয়ে গেছে। আমি আবার খোঁজা শুরু করলাম পাগলের মতো গত 22 বছর ধরে, কিন্তু আর না মা, আর না, আমি আমার মেয়েকে চাই, আমি তিথিকে চাই মা, আমি তিথিকে চাই, আমি চাই তিথি আমাকে মা বলে ডাকুক, আপুনা আপুনা। তোমাদের এখানে তিথি এসেছে, তোর সাথে দেখা হয়েছিল? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি পরিচিত কারোর কাছে যদি জানতে পারো কোথায় আছে কেমন আছে তাহলে আমাকে একটু জানিও কেমন। আচ্ছা কি বলল? বলল সকালে তিথির সঙ্গে দেখা হয়েছিল, ওকে নাকি খুব ডিস্টার্ব মনে হয়েছে, ও জিজ্ঞেস করলো কি ব্যাপার কিন্তু ও কিচ্ছু বলেনি। আমার কিছু ভালো লাগছে না মা, কিছুই ভালো লাগছে না, আমি আমার আমি আমার তিথিকে আমার কাছে চাই, ব্যাস। তুমি চলো তো, চলো আমার সাথে। তিথি তুমি কোথায় ছিলে এতক্ষণ? সেই সকালে বেরিয়েছো, সারাদিন কোনো খবর নেই, কি ব্যাপার বলো? চুপ করে আছো কেন, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে তিথি? তিথি তুমি নিশ্চয়ই আমার আর নীলার মধ্যে টেনশন দেখে খুব মন খারাপ করছো। আরে দেখো দেখো আমরা একদম ঠিক হয়ে গেছি। হ্যাঁ তিথি, আমার আর মার কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক করে ফেলেছি আমরা। তুমি আমার সাথে যাবে তোমার নিজের বাড়িতে, সত্যি দিদি কোনো সমস্যা নেই, আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে দিদি। হোয়াট অ্যাবাউট মি, তোমাদের দুজনের মধ্যে সব ঠিক হয়ে গেছে, এটা কি সব? তোমাদের দুজনের মধ্যে তো আরও একটা মানুষ আছে, আমি আছি না? আমার কথা তোমরা একটা বার চিন্তা করে দেখেছো? একটা বার রাতারাতি আমার নাম, আমার পরিচয়, আমার অস্তিত্ব সব কিছুই বদলে গেছে। যাকে আমি আমার মা বলে জানতাম, আমার মা, সে আমার মা না, আমার নানি। আর যাকে আমি আমি আমার বোন বলে জেনেছি, তিনি হচ্ছেন আমার মা। আমার মা যে আমাকে আমার সব কষ্ট, সব দুঃখ, সব ইনসিকিউরিটি থেকে রক্ষা করার কথা, সে আমার বাবার উপর রাগ করে আমাকে ত্যাগ করেছিল। 3টা বছর আমাকে কোলে নেয়নি, আদর করেনি, কাছেও বসায়নি। আচ্ছা ধরো আমার বাবা কখনো ফিরেই আসলো না, তখন তাহলে তুমি আমাকে মেনেই নিতে না, আমি সারা জীবন তোমার বোন হয়েই থাকতাম।
তার মানে আমার অস্তিত্ব ডিপেন্ড করছিল একটা প্রশ্নের উপর। বা মনে করো যে তোমার তোমার সংসারে নতুন কোনো ছেলে মেয়ে হলো, ধরো তো তুমি আমার খোঁজও নিতে না, তাই না? তার চেয়ে আমার এই মাই ভালো। আমাকে যে কোনো মূল্যে পেতে চেয়েছিল। যখন আমার জন্মদাতা বাবা মা আমাকে ত্যাগ করেছিল, এই মানুষটাই আমার জন্মদাতা হয়েছিল। আমাকে রাত ভরে পালিয়ে নিয়ে গিয়েছিল, আমাকে ছাড়া তো সে বাঁচতে পারত না। তুমি আমার মা, আমার আর নতুন কোনো সম্পর্কের কোনো দরকার নেই। থ্যাংক ইউ ম্যাডাম, ইট ওয়াজ নাইস নোয়িং ইউ। আপনি আমার কাছে সারা জীবন একজন ডক্টর নীলা চৌধুরী হিসেবেই থাকবেন, ব্যাস, এর চেয়ে বেশি আর কিচ্ছু না। সব কিছু জানার পরও কাল রাতে তিথি যখন বলল আমি ওর মা, শুধু আমি, আমার মনে হয়েছিল আহা, আমার জীবন সার্থক। 22টা বছর ধরে আমার মনের উপর যে বোঝা ছিল তা নেমে গেছে। সত্যি সত্যি আমি তিথির মা হয়েছি, আমি জিতে গেছি। কিন্তু তখন সামনেই দেখলাম আমার পরাজয়, আমার হার। দেখলাম আমার নীলা, আমার প্রথম সন্তান, দেখলাম ওর পায়ের নিচের মাটি টলে উঠেছে, ওর পৃথিবী শূন্য হয়ে যাচ্ছে। আমার মেয়ে যে জীবনের সব অবস্থাতে মাথা উঁচু করে থেকেছে, সে মাথা সোজা রাখতে পারছে না, জীবনের কাছে পরাজয় স্বীকার করে নিচ্ছে। তখন তো আমিও পরাজিত হই, আমিও হেরে যাই, কিন্তু আমি হারতে রাজি না। আমি হারতে পারি না, কারণ আমি যে মা, ওদের মা। তাই আমি আমার মেয়েকে ফিরিয়ে দিলাম আমার আরেক মেয়ের কাছে। তিথি ওর বাবা মাকে ফিরে পাবে, নীলা পাবে ওর মাতৃত্ব, আর আমি, এবার আমার প্রায়শ্চিত্তের পালা। আমি আবারও পালাচ্ছি, এবার একা পালাচ্ছি প্রায়শ্চিত্তের জন্য। 22টা বছর ধরে নিজের সন্তানকে কষ্ট দেওয়ার প্রায়শ্চিত্ত, তিথির কাছে ওর আসল পরিচয় লুকোনোর প্রায়শ্চিত্ত, আর এবার পালাচ্ছি আর কখনোই খুঁজে না পাওয়ার জন্য। তবে সারা জীবন আমার সমস্ত ভালোবাসা শুধু তোমাদের জন্য, শুধুই তোমাদের জন্য।